ইট পাথরের দেয়ালের মাঝে থাকে এক অসম দিলওয়ালা আপু তোমার কষ্ট করতে হবে না আসলে তো তুমি দেখতেই পারবা আচ্ছা দাদা হ্যাঁ তোর কি মনে হয় এবার কাজ হবে সেটা আমি জানি না তোমার কি মনে হয় আমার তো মনে হচ্ছে এবার কাজ হবে ছেলেটাকে দেখে আমার খুব সহজ সরল মনে হয়েছে ওই যে কথাই বলে না একবার না পারিলে দেখো শতবার আর আমার তো মাত্র সাতবার হয়েছে আল্লাহ তোমাকে আরো ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন সুম্মা আমি ও মাই গড কি হ্যান্ডসাম গো এত গুলো যাবার কিছু নাই দুলা ভাই কিভাবে বানানো যায় সেই চেষ্টা কর দেখছি হ্যালো হাই ভালো আছেন জি আপনি কেমন আছেন আমি ভালো আছি আপনি হ্যাঁ আমরা দুজনে ভালো আছি আপনি ভালো আছেন জি তা এখানে দাঁড়িয়ে কি করছেন আপনার জন্য অপেক্ষা করছিলাম মানে রিকশার জন্য দাঁড়িয়েছিলাম তা অফিসে যাচ্ছি বলছি আপনারা আপু অফিসে যাচ্ছে আমি ভার্সিটিতে যাচ্ছি ভাইয়া আপনারা এখানে কি কি থাকেন আমি একাই থাকি তবে কিছুদিন হলো আমার একটা বন্ধু আমার সঙ্গে থাকছে আচ্ছা আচ্ছা তা বিয়ে শাদি করবেন কবে পছন্দের কেউ আছে নাকি বললি তো বিয়ে শাদি করা যায় না কেন আপনারা কি পাত্রী খুঁজে দিবেন নাকি একবার বলেই দেখেন না দেখবেন পাত্রী আপনার রুমে যেই হাজির হয়েছে তারা দরকার নেই কারণ আমার পাত্রী ঠিক করে আছে আচ্ছা আসি বাই এটা কি হলো সেও চলে গেল এই সব কিছু তোর জন্য হয়েছে আমি দাই মানে হ্যাঁ তাই তো তুই কথা না পেছি সরাসরি আমার নামটাই তো বলে দিতে পারতি তাতেও কোনো লাভ হতো না উপরাল্লা তোমার জন্য পাত্র লেখে নাই তোমার সাথে থাকলে বরং আমারই লস হবে আমার কপালেও বিয়ে জুটবে না আমি যাই যা তোরা সবাই চলে যা আমার সাথে কাউকে থাকতে হবে না আমি মনে করব এই দুনিয়াতে আমার কেউ নেই আমি একা শুনুন আপা শোনার সময় নেই বোন যা বলে তাড়াতাড়ি বলুন মাহারে আপা আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনার কলিজা ছিঁড়ে তেনা তেনা হয়ে গেছে ঠিকই বলেছে কিছু মানুষ আমার এই কলিজাটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে অঙ্গার করে দিয়েছে আরে কারা করলো এই অবস্থা আপনাকে ওই যে ওই বাড়ির দুইজন লোক আচ্ছা ওটা তো মজির সাহেবের বাড়ি তাই না হ্যাঁ ওই বাড়িতে যাওয়ার পর প্রথম আঘাতটা তো সেই করেছে আমার কলিজায় মানে ওই বাড়িতে যাওয়ার আগে শুনেছিলাম সে খুব রোমান্টিক মানুষ সঙ্গীত প্রিয় কিন্তু ওই বাড়িতে যাওয়ার পর দেখি কি দেখলেন বলেন তো আর ধ্যাত আপনি হলেন একজন অপরিচিত মানুষ আমার দুঃখের কথা আপনার কাছে বলে আমার লাভ কি আরে লাভ আছে আপা আমিও যে আপনার মতো একজন অভাগী মানুষ তাই নাকি আপনার পরিচিত কেউ আঘাত দিয়েছে এখনো প্রতিনিয়ত দিয়ে যাচ্ছে ওই যে আপনাদের ওই বাড়িওয়ালা মজিদ সাহেব মানে জানেন তার না আমার খুবই মনে ধরে তো সেই লোকটা আমাকে পাত্তাই দেয় না খুব ভালো করেছে নতুন পাগলে ভাত পায় না নতুন পাগলের আমদানি কি বলেন খুব সহজ আমি বাড়ির ভিতরে থেকে তার মনটা গলাতে পারলাম না আর উনি বাইরে থেকে এসছে উনাকে ধরার জন্য আবাপা এক মিনিট একটা কথা ছিল আপা একটু আগে না আপনি বললেন ওই বাড়ির দুইজন ব্যক্তি আপনাকে খুব কষ্ট দিছে একজন না হয় মজিদ ভাই অন্য আরেকজন কে চেহারাটা তার হিরো মার্কা হলেও সে একটা ভিলেন তাকে কল্পনা করে আমি দুইটা রাত নির্ঘুম কাটিয়েছি আর সে বলে কিনা পাত্রী তো ঠিক করাই আছে আহারে আপা
কত কষ্ট তো আপনাকে এত কষ্ট দাও সে মানুষটার নামটা কি আপা তন্ময় জায়গা আর কারোর দিকে হাতও বাড়াবো না কষ্ট পাবো না আহারে বেটি সাহস কত বলে কিনা তন্ময় তুই তো বেটি জানিস না তন্ময়ের চোখে থেকে তাকিয়ে আমিও খুন হয়ে গেছি ভাবি আপনি মনে হয় আমাকে কিছু বলার জন্য ডেকেছিলেন হ্যাঁ ভাবি আসলে কথা তেমন না আপনাকে জাস্ট আমার একটা অনুরোধ রাখতে হবে যে প্লিজ বলুন না কি অনুরোধ আপনার মানে আমার ভাই যে আপনার থেকে টাকা নিয়েছে এটা মজিদ সাহেবকে বলার দরকার নেই আমার ভাই টাকাটা না আমাকেই দিয়েছে কিন্তু ভাবি কথা তো আমি সকালবেলায় মজিদ ভাইকে বলে দিয়েছি ও মাই গড কিন্তু কেন ভাবি আসলে ভাই আমার সাথে দেখা করলো সকালে তখন বলল খুব ধন্যবাদ দিচ্ছিল যে এবার আমি টাকাটা না চাইতেই দিয়ে দিয়েছি ভাড়াটা তাই আর আমিও বললাম যে আপনার শ্যালক আমার বাড়িতে এসে নক দরজায় নক করে টাকাটা চেয়েছিল তাই আর কি না মানে আচ্ছা ভাবি তখন মজিদ কি বলেছিল আপনাকে হ্যাঁ বললেন অসুবিধা নেই টাকাটা আপনার কাছেই দিয়েছেন যাক বাবা বাঁচা গেল কেন ভাবি টাকাটা নিয়ে কি কোনো সমস্যা হয়েছে না না ভাবি আসলে টাকাটা যে আমার ভাইকে দিয়ে আনবো এটা আবার মজিদ সাহেব জানতো না আপনি টেনশন করেন না আমি সামলে নেব সব ঠিক আছে প্লিজ ভাবি আপনি আমার উপর রাগ করবেন না আমি আসলে ব্যাপারটা জানতাম না ইটস ওকে নো প্রবলেম আচ্ছা ঠিক আছে ভাবি আমি তাহলে আজ উঠি আমার ছোট ভাই এসেছে তো ওর জন্য রান্না করতে হবে আচ্ছা ভাবি খুব ভালো লাগবে আবার কথা হবে ভালো থাকবেন এই তরুটা আমাকে ডুবাবেই আচ্ছা মানে কোনো রিয়্যাক্ট করলো না তো মজিদ সাহেব আল্লাহ আমাকে বাঁচাও আপনি যে কত বড় ফাপর বাস আমি সেদিন বুঝছি আপনি 10 টাকার বাদাম খাইয়ে আমার কত জায়গায় ঘুরাইলেন পরে কি বললেন পরে বললেন যে তোর আপা বাসায় ভালো রান্না করছে ওইখানে তোরে খাবো আমার বাইরে কোনো কিছু খাইলেন না আপনি তার মানে কি আমি তোমার পিছনে টাকা খরচ করি না না আমি তোমাকে ভালোবাসি না না ছি 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 তুমি এই কথা কেমনে বললা আদু দাও বাবা দুটো কি কি হাতে কি ঘড়ি তাই ঘড়ি কে দিছে আমার আপা আপা দিছে এটা আমার ঘড়ি হ্যাঁ এই ঘড়ি আমি বিজনেস থেকে আনাইছি আমার বড় শখের ঘড়ি আমি সব সময় ঘড়িটা পড়তাম সেই ঘড়িটা আমি তোমাকে দিয়ে দিছি কেন দিছি আমি তোমাকে ভালোবাসি সেজন্য দিছি আমি তোমার পিছনে টাকা খরচ করতে কোনো মায়াই করি না সেজন্য তোমাকে আমি দিছি আর তুমি বলতেছো আমি তোমার মানে কি বলো তুমি এটা তোমাকে আমি ভালোবাসি না দুলা ভাই এই ঘড়ি আপনি তো আমাকে দেন নাই এই ঘড়ি দিছে আমার বোন আমার আপাই আমারে দিছে আমার আপাই ঘড়ি আমারে দিয়ে কইলো ভাই তুই তো আমার একমাত্র ভাই এই ঘড়িটা তোর ওরে আল্লাহ রে তো একই তো কথা হইলো তোমার বোন দিছে মানে কি এটা কার ঘড়ি আমার ঘড়ি আমার ঘড়ি তোমার বোন তোমার দিছে সেটা বললেই তো হয় কিন্তু এটা আপার ঘড়ি বলার তো কিছু নাই শোনো 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 তুমি তো বোঝো না বাচ্চা মানুষ এই যে আমি সংসার করতেছি এই সংসারে যা কিছু আছে এগুলি কার আমার টাকা কেনা কিন্তু তোমার বোন যদি বলে এই সংসারটা আমার এই সংসারে যা যা আছে সব আমার আমি কি না করবো করবো না সে যে তোমাকে ঘড়িটা দিছে সে বলছে এটা তার ঘড়ি ওকে ফাইন হইতেই পারে সে আমার ঘড়িকে তার ঘড়ি বলে দিছে তোমাকে দিছে ফাইন এমন কি সে যদি আমাকে কোথাও দিয়ে বলে যে আমি দিয়ে দিলাম আমার জিনিস হ্যাঁ কোনো ব্যাপার না দিতেই পারে দিতে পারে না তার জিনিস সে তো দেবেই এটা নিয়ে তো আহামরি কিছু না তুমি বোঝো না কেন কিন্তু মূল বিষয়টা হচ্ছে আমার ঘরে যা যা আছে সবই আমার আবার সেটা তোমার বোনের ওটা বুঝছো ফাইনাল কি এই ঘড়িটা আমার আমার টাকা দিয়ে কিনা হয়েছে বুঝো নাই দুলা ভাই আপনি কি সব উল্টাপাল্টা কথা বলছেন হ্যাঁ আপনি বলতেছেন এই ঘড়ি আপনার আবার এই ঘড়ি আপার আপনি নাকি আপার আপা চাইলে এই ঘরে অন্য কাউকে দিতে পারে আপনাকে নাকি অন্য কাউকে দিতে পারে এসব কি এসব মিনি কি হ্যাঁ আমি কিন্তু দুলা ভাই আজকে আপাকে এইসব সব বিষয় আমি কিন্তু বিচার দিব ঠিক আছে আর শুনেন আমি 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 একাই যাব আমি আপনার সাথে আর যাচ্ছি না হ্যাঁ ঠিক আছে শুনুন দাঁড়াও
তুমি একা যাও ঠিক আছে আমার কোনো অসুবিধা নেই দরকার হলে আমি একা একা হেঁটে হেঁটে যাবো কিন্তু কথাটা হচ্ছে এই কথাটা ভাইয়া এই কথা তো আপুকে বলো না যে কি না আমি শোনো শোনো কি ছোট হচ্ছে কি তুমি বলো না আমি তো তোমার দুলা ভাই না তো আদর করি তোমাকে তুমি যদি এখন এই কথাগুলো তোমার আপুকে বলো এটা কেমন হয়ে যাবে ভাইয়া আমি কেমন হতে চাই আমি গেলাম ভাইয়া তুমি যাও না ভাই আরে এতদিন বলতাম মায়া ও মায়া এখন বলতে হবে শালা ও শালা তুমি বেজাল লাগাইও না ও আল্লাহ রে কি ব্যাপার নাজমা আপনি এভাবে রাস্তা ধরলেন কেন বাধ্য হয়ে আসতে হলো আপনি কিন্তু আমার কোনো কথাই শুনছেন না মজিদ ভাইয়া আচ্ছা আপনার কোন কথাটা আমি শুনিনি নাজমা ওই যে বাসা ভাড়া দেওয়ার বিষয়টা নাজমা আপাতত আমি এই বিষয়ে কথা বলতে চাই না পরে আপনাকে জানাবো না আমাকে আজকেই কথা দিতে হবে কারণ বাসাটা আমার খুবই দরকার মজিদ ভাই আমি বুঝলাম না এই ঢাকা শহরে কি আমার বাসা ছাড়া আর কারো বাসা নেই তা তো অবশ্যই আছে মজিদ ভাই কিন্তু আমি থাকতে চাই আপনার বাসাতে কারণটা কি সেটা না হয় এখন না বলি মজিদ ভাই শুনেন আপনাকে আর বলতেও হবে না কোনোদিন তাই আমার বাসা আশা না করে অন্য কোনো বাসা খুঁজেন এমন কথা আপনি বলতে পারলেন মজিদ ভাই হ্যাঁ পারলাম কারণ মন এবং মেজাজ দুটোই আমার ভীষণ খারাপ আজকে মনের আবার কি হলো বান্ধবীর সাথে আবার কোনো ঝামেলা হয়েছে নাকি মজিদ ভাই নাজমা সেটা শুনে আপনার কোনো দরকার নেই আর আমি খুব ব্যস্ত আছি আমি এখন যাই এক মিনিট মজিদ ভাই আপনার বাসাটা আমার খুবই জরুরি দরকার কারণ ইদানিং পাড়া ছেলেরা আমাকে খুব চুপচাপ করতেছে ছেলেদের দেখে মিটি মিটি হাসলে এমন অবস্থা তো হবেই যা কি যে বলেন না আপনি আমি তো শুধু মিটি মিটি হাসি আপনাকে দেখে বাসা ভাড়াটা দেন না মজিদ ভাই বললাম তো এ বিষয়ে আমার কিছুই করার নেই আর একটা কথা মনে রাখবেন নাজমা এই রাস্তার ভিতরে এইভাবে দাঁড়ায় কথা বলাটা শোভনীয় নাই কারণ আমার আর আপনার মতো মন মানসিকতা সবার না তাই আর কখনো আপনি রাস্তার ভিতরে আমাকে ডিস্টার্ব করবেন না এই কথাটা বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন মজিদ ভাই নাজমা আপনি তো কচি খুকি না যে আমার এই সামান্য কথাটার অর্থ বুঝবেন না সো গুড বাই বাড়িওয়ালা মোদির সাহেবে দেখা যাচ্ছে আজকে খুব ভাব বেড়ে গেছে তার ভাব কমানোর রাস্তা আমার জানা আছে সমস্যা নাই জাস্ট ওয়েট অ্যান্ড সি কেউ আছেন ভিতরে কি কেউ আছেন ভাইয়া এদিকে একটু আসবেন একটু কথা আছে শোনেন আপা আমাদের এখানে বাসা খালি আছে কিন্তু ওই সমস্যা আছে আপনি কি বিবাহিত না অবিবাহিত ভাইয়া আমি অবিবাহিত ওরে আল্লাহ রে তালি তো শুনবাবি না কারণ কি জানেন আমাদের এখানে কোনো অবিবাহিত কোনো মেয়েরে বাসা ভাড়া দেয় না সমস্যা আছে অনেক ঝামেলা হয় বুঝছেন ভাই এলা কি ভালো না ভালো মানে আমার স্যার খুব ভালো মানুষ বুঝছেন আপা এই দেখেন আমার আরে এই যে কত সুন্দর একটা রুম বানাই দিয়েছে আমার থাকার জন্য বুঝছেন হ্যাঁ ভাই আমি বাহিরে শুনছি সে অনেক ভালো আবার ভালো গানও গায় উনার গানের কথা কইেন না উনি গান গায় উনার ওই ঘরের মধ্যে বাইরে না বুঝছেন
কি সুন্দর গান গায় যে আমি এই জায়গায় ডিউটি বাদ দিয়ে ফেলাই দিয়ে পাশের বাড়ি যাই বসে তাই বুঝছেন ভাইয়া আপনি যাই বলেন না কেন আমাকে একটা বাসা ভাড়া নেওয়ার ব্যবস্থা করে দেন আপনারে আমি বুঝাইতে পারতেছি না শোনেন এই জায়গা অবিবাহিত মেয়ে ছেলের বাসা ভাড়া দিলি সারের মধ্যে সমস্যা এই জন্য আমার ম্যাডাম রাজি হয় না হইবেন না আপনি চলে যান ভাইয়া তারপরও আপনি একটু প্লিজ বাইরে একটু বলেন আমার একটা সত্যি একটা বাসার দরকার আচ্ছা ঠিক আছে আমি তারের সাথে কথা বলবানে হ্যাঁ আপনি যান আচ্ছা ভাই আমি কিন্তু আবার আসব ঠিক আছে যান আপনি বাইরের সাথে কথা বলেন আচ্ছা যান দিলি তো খুব ভালো হইতো আমার আমার খুব ভালো লাগিছে ভাড়া দিলি তো ভালো হইতো আমার আরে দেই পটাই আর আমার আরের কাছে সব অবিবাহিত মেয়েরা বাসা ভাড়া নিতে আসে হ্যাঁ স্যার কিরে আমের গান গায় নিয়ে সব পাগল হয়ে যায় আমার মেঘলা আছে সারা ভাই সুন্দর তো আসু কে সেই জানোয়ারটা নাম বলো তুমি নাম বলো তাকে আমি দেখতেছি কিন্তু ভাইয়া নাম জেনে আপনি কি করবেন সেটাই তো আমি বুঝতে পারছি না কি হবে না হবে সেটা হচ্ছে আমার বিষয় তুমি শুধু নামটা বলো কে সে আমার সাথে ঘুরা স্বাদ মিটে গেছে নাকি শালা মিটেছে খুব ভালো করে মিটেছে আমি আমার এই জীবনে আর কোনোদিন আপনার মতো হার কিপ্টে মানুষের সাথে ঘুরতে বেরোব না কি বললা আমাকে তুমি হার কিপ্টে বললা তা নয় তো কি একমাত্র শালাকে 10 টাকার বাদাম খাইয়ে ঘন্টার পর ঘন্টা এভাবে হাঁটায় কেউ কারণ তোমার ভাই হচ্ছে ড্রাগ অ্যাডিক্টেড আমার ভাই ড্রাগ অ্যাডিক্টেড তার কোনো প্রমাণ আছে তোমার কাছে আরে প্রমাণ চাইতে গিয়েই তো একজনকে মেরে তার পা ল্যাংড়া করে দিয়েছে